সবাই দেখতে পাচ্ছে আজকে অষ্টমীতে রাজবাড়িতে কত লোকের সমুদ্র এখানে পুরো ভিড় এখানে মজা করছে যে অমিত যে দিবাকর এই যে ওর বাকি ফ্রেন্ড বাকি আবার সবাই অনেকক্ষণ এখানে ছিলাম, সবার সাথে দেখা হলো, ফটো তুললাম, আর এখন আমরা যাচ্ছি যেখানে এক্স্যাক্টলি রাজবাড়ির পুজোটা হয়। এই আমরা ডিগি সাইডে ছিলাম, এবার যাচ্ছি আমরা ওই সাইডে। তো ওই সাইডে আমরা যাচ্ছি, চলো দেখি। আচ্ছা দাদা, তোমাদেরকে এখন আমি লুকগুলো দেখিয়ে দিই। এই যে আজকে ও অলওয়েজ কাবাবে হাড্ডি, এই যে কাবাব লুক, আমারটা দেখে দাও। তো এই ছিল আজকে, এখন আমরা যাচ্ছি যেখানে পুজোটা হয়েছে সেখানে হয়েছে ওখানে যাচ্ছি সবাই মিলে। চলো তোমার সাথে দেখা, এটা অনেক বছর পুরনো পুজো, তোমরা তো জানো দুর্গা পুজোর হিস্ট্রি, আগে কিন্তু দুর্গা পুজো সবাই দেখতে পারতো না, জমিদার বাড়ি ছাড়া রাজবাড়ি ছাড়া দুর্গা পুজো হতো না। রাজবাড়ির পুরনো ঐতিহ্য এখানে, জলপাইগুড়ি রাজবাড়ির একদম মেইন এখানে পুজো হয়, সেখানে এসছে সবাই, এখানে এসছে এরাও এসছে, সবাই এসে রাজবাড়ির পুরনো ঐতিহ্য দেখতে, বড় করে পুজো হচ্ছে এবার। হ্যাঁ এই হলো অষ্টমী স্পেশাল লাঞ্চ। অষ্টমীতে যদি বাসন্তী পোলাও আর মাটন কষা না হয় তাহলে অষ্টমীটা ঠিক ভালো লাগে না। এই হলো বাসন্তী পোলাও আর এই মাটন কষা মা বানাইছে। এই যে কেমন লাগলো তোমার? আমারও খুব প্রিয় খাবার এটা, চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। মেইন অ্যাট্রাকশন স্টুডিওর সামনে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। আমি যাই হয় এবার জলপাইগুড়ি, খুবই ভিড় এখানে থাকে সন্ধ্যাবেলায়, তো সবাই আসুক। ভাই এতক্ষণ লাগে দেখতে পাচ্ছেন সবাই, জুডিওর সামনে জন সমুদ্র, এখানে মানে গোটা জলপাইগুড়ির লোক এখানে এসে জমা হয়েছে। এখানে সুতা দিয়ে সব আটকানো আছে যাতে এখানে ওরা ইয়ে করতে না পারে, কিন্তু তা সত্ত্বেও মানুষ এখানে মানুষের ভিড় কমেছে।
যাও 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 रेडिएटर गर्म होते हैं अभी चालू करके थोड़े সাথে এখন রুদ্র আর মুসকান দুজনেই জয়েন করেছে ওরা আছে ওরাও পুজো দেখতে চলেছে এই এই দেবাঞ্জন হাই ফ্রেন্ডস এই বললাম দাদা রাস্তার থেকে সরতেছে না রাস্তার মাঝখানে জাম করতেছে জাম করে ভিড়িয়ে বাড়াচ্ছে এতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের যাতায়াতের জন্য ট্রাফিক রুলস ফলো হচ্ছে ট্রাফিক পুলিশকে ফোন করা হয়েছে গ্যালাক্সি নাইট ইউটিউব চ্যানেলটা আর কি অয়েলিসের ব্যান থাকার জন্য মাই আদালত সে দরখাস্ত করতা হুঁ কে ইস মুলজিম কো সাজায়ে মৌত দি জায়ে জো কি রানা কে মুহ পর এক তামাচা জ্যাম ক্রিয়েট হচ্ছে এত হ্যান্ড চলে আসছে রাস্তাঘাটে যে মানে সাধারণ হচ্ছে অনেক ওল্ড ফ্রেন্ডসে দেখা হচ্ছে ওল্ড স্কুল ফ্রেন্ডের সাথে এটা বুঝতে হচ্ছে বেস্ট পয়েন্ট কি সারা বছর তো যেমনই হোক বাট এই টাইমে অনেক রিউনিয়ন হয়ে যায় তো ভালোই লাগে বেশ
আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো কেমন খেতে আমাদের স্কুটিটা একটু দূরে রাখা আছে কদমতলা মোড়ে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে তো ইচ্ছে করছে না কিন্তু উপায় নেই, হেঁটে হেঁটে যাই। আর অনেক রাত হলো, বাড়ি ফিরতে হবে। মানে নো এন্ট্রি লাগানো, সামনে মডেল siempre es a tu manera, yo te quiero aunque no quieras.